ভগবানের স্মরণ করো, ঈশ্বর তোমার রক্ষা করবে। কিছু এমন জিনিস আছে যা কখনো তোমাকে ছাড়বে না। তুমি ভাবো যে এইসব কিছু মিথ্যে? না, এটাই সত্যি। কারণ সব গল্প গপ্প নয়, কিছুটা হলেও সত্যি। তুমি কত দূরে দূরে, আমি তোমার কাছে আসব। তুই না খেয়ে এখানে কি করছিস? আহ, তুমি খালি আমাকে খেয়ে নে বলে বিরক্ত করো, আমার ভালো লাগে না। এই কথা বলে ময়ূরী রাগের চোটে বেরিয়ে যায়। ময়ূরী, ওদিকে যাস না। মা আমার, শোন, যাস না ওদিকে। আমি কিন্তু বারণ করলাম। ময়ূরী, ময়ূরী, এখন কি করব? ওকে কিভাবে নিয়ে আসব? হে ভগবান, রক্ষে করো, রক্ষে করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি কত দূরে দূরে, আমি তোমার কাছে আসব। বাংলা ও বিশ্ব সাহিত্যের ইতিহাস জুড়ে রয়েছে অনেক ঘটনা, কোনোটা গল্পের বই বা কোনোটা লোকের মুখে শোনা। তাই আরো একবার আপনাদের সামনে ময়ূরীর দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হলাম। গল্পের শুরুতে বলে রাখি, কোনো রকম কুসংস্কারকে আমরা উইনিংস অডিও বুকস পক্ষপাতিত্ব করি না, আমরা এটার বিরুদ্ধে। আশা করি শ্রোতাগণ গল্পটি আপনারা মনোরঞ্জক সহিত শুনবেন। ময়ূরী প্রথম পর্বে শুনছিলেন কিভাবে জলঙ্গ জায়গাটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিভাবে একটা গ্রাম প্রেতপুরীতে পরিণত হচ্ছে, আর ময়ূরী কোথায় বড় হচ্ছে। 1800 যুগের এই গল্পটি এখন শুনতে থাকুন আমাদের স্পটিফাই, গানা, গুগল অ্যান্ড অ্যাপেল পডকাস্ট, লিংক নিচে দেওয়া আছে। এখানে ময়ূরী কিন্তু দুজন আছে, যে একজন ছোট্ট শিশু আর একজন প্রেতাত্মা। ময়ূরীর চরিত্রে শিশু শিল্পী অনিকেত, ময়ূরীর প্রেতাত্মার চরিত্রে পায়েল, মুস্তাফার চরিত্রে বিক্রম, পাশকুড়াদি চরিত্রে গার্গি, গল্প পাঠে আমি সুজয় এবং অন্যান্য চরিত্রে টিম উইনিং অডিও বুকস মেম্বার্স। সাউন্ড এবং পোস্টার ডিজাইন করেছেন তানিশা পাল অ্যান্ড অ্যালেক্সি মিউজিক। ময়ূরী লেখক এবং পরিচালনা করেছেন শুভাশিস দে। শুরু হচ্ছে আজকের গল্প ময়ূরীর দ্বিতীয় পর্ব। দূরে অবস্থিত ওই যে তেঁতুল গাছটি ময়ূরীর খুব কাছের, ওর সারাদিনের সময়টা ওইখানেই কাটত। ছোট্ট ময়ূরীর কেউ নেই, না আছে মা না বাবা, দাদু দিদান সবাই চলে গেছে ময়ূরীকে ছেড়ে। চোখের জল বার করা ছাড়া কোনো রাস্তা নেই, শুধু মনের মানুষ বলতে পাশকুড়াদি। একমাত্র ওই মেয়েটি ময়ূরীকে ভালোবাসত। আসলে শিশু মন তো তাই আর কি, ময়ূরীকে সবাই ভালোবাসত। কিন্তু ওর মনের কষ্টটা কে বুঝবে? নদীর মাঝখানে থাকবে একটা ঘর, চারিপাশে গাছপালা, পাখিরা এসে বসবে, ময়ূরী গাছের কাণ্ডে হাত দিয়ে নাড়বে, আর ফুল ফলগুলো ঝরে মাটিতে পড়বে। মাঝে মাঝে নৌকা চড়বে, মাঝিদের সাথে মাছ ধরতে বেরোবে, পুতুলের বিয়ে দেবে, বরকনেকে সাজাতে হবে, নিমন্ত্রণ করতে হবে। কত কিছু ভেবে রেখেছিল সে, কিন্তু কিছু করার নেই, ওরা খালি ময়ূরীকে দিয়ে কাজ করাবে। ময়ূরী, জল ভরে নিয়ে এসো। আমি কেন ভরবো? আমি রানী। এটা কে বললো তোকে? আমি রানী, রানী, রানী। তোমরা কাজ করবে, কাজ করে খাওয়াবে আমায়। তবে রে, দেখবি? যাও গিয়ে জল ভরে নিয়ে এসো, যদি জল না ভরো আজকে খেতে দেবো না। ময়ূরী হন হন করে হাঁটা দিল। সড়ক পথে একটা পালকি ছুটে চলেছে। মুস্তাফা হাঁক দিয়ে উঠল। কই রে আলুশা, চমন, কোথায় গেলি রে? খাবার তো সামনে দিয়ে যাচ্ছে। ময়ূরী বলে উঠল, খাবার যাচ্ছে, আমি কে রেখে নেব। এই কথা শুনে মুস্তাফার মাথায় দারুণ ফন্দি আসলো। ময়ূরীকে বলল, শোন, আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করবি। কি করব?
পালকির সামনে গিয়ে হু হু করে কাঁদবি, তারপর আমরা খাবারগুলো নিয়ে নেব। আচ্ছা, যেমন ভাবা তেমন কাজ। ময়ূরী কাঁদতে লাগলো, সবাই থেমে গেল। তারপর ঠ্যাঙাড়েরা জয় মা ভবানী বলে আক্রমণ করল। সবাই যে যার মতন পালালো। নতুন বউ যাচ্ছিল ওই পালকি করে, সেও প্রাণের ভয়ে পালিয়ে গেল। যাহা পেয়েছে ওরা, ওদের তাতে দু মাস চলে যাবে। সবাই হই হুল্লোড় শুরু করে দিল। কিন্তু ভাগ্যের চাকা বেশি দিন ভালো যায় না। ভালো নেই ওই ঠ্যাঙাড়েরা, ওদের খাবারের অভাব যেন বাড়তেই লাগলো। দূরে গ্রাম আছে, কিন্তু ওখানে গেলে গ্রামের মানুষরা মেরে ফেলবে। এমতাবস্থায় কি করা যায়? ওরা দলে চারজন, খাবার চাই রোজ। মন্দির কিংবা কোনো উৎসবে তো গিয়ে একদিনের খাবার পাবে, রোজের খাবার জোগাড় করা তো সম্ভব নয়। ময়ূরী এইবার ঠিক করল সবার খাবার কিভাবে আসবে। ছোট্ট একটা মেয়ে চোখের সামনে প্রিয়জনকে হারাতে দেখেছে, অভাব দেখেছে, তাই ও জানে বাঁচতে হবে ওকেও। তাই লুটপাটের কথা ছাড়া আর কোনো জিনিস তার মাথায় আসলো না। এইবার ময়ূরী বলে উঠল মুস্তাফাকে, এই যে আমি যাব খাবার আনতে, আমার সাথে দুজন লাগবে। সবাই অবাক হয়ে যায়, তারপর নিজেদের মধ্যে কথা হয়ে গেল কি করলে খাবার আসবে। বাইজিপাড়াটা বেশি দূর নয়, জমিদার তালুকদার মশাই সবসময় ওই আসরে উপস্থিত হতেন। সেই দিনটি ছিল তালুকদার বৈঠক আসর। আসরে তখন মজলিশে বসেছেন সবে, ময়ূরী আর কিছুজন ওইখানে উপস্থিত হয়। তারপর হঠাৎ করে আক্রমণ তালুকদারকে। যথারীতি তালুকদার আর সব পলাতক হলে আসরে থাকা খাবারগুলো আর টাকা পয়সার যে সুবিধা পেয়ে যাবে সেটা বুঝতে পারেনি ময়ূরীরা। এত খাবার! হ্যাঁ, খাবার তাড়াতাড়ি নে আর চল এখান থেকে। এইভাবে চলছিল ওদের জীবন। কিন্তু কতদিন ওরা এইভাবে বেঁচে থাকবে? ওরাও চায় যে সমাজের মধ্যে বেঁচে থাকতে ভালো হয়, তাই ওরাও ওই জায়গা ছাড়বে। ওই যে গ্রামটা যেটা অশরীরী ঘিরে রেখেছে ওটার সংস্করণ করবে। তারপর ওরা গ্রামে প্রবেশ করল। ময়ূরী ঘুরে ঘুরে দেখতে লাগলো, তারপর চোখের জল মুছে দেখতে লাগলো ওই বটগাছটাকে। দাদু অনেকবার নিয়ে আসত, গাবিদের পুজো করত, কিন্তু সেই দিন কি আর সেই দিন আছে? এমন সময় ওর প্রিয় পাশকুড়াদি এসে বলে, তুই না খেয়ে দেখানে কি করছিস? আহ, তুমি খালি আমাকে খেয়ে খেয়ে বলে বিরক্ত করো, আমার ভালো লাগে না। এই কথা বলে ময়ূরী রাগের চোটে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সেই শিমুল তলার দিকে পৌঁছে যায়। তুমি কত দূরে দূরে, আমি তোমার কাছে আসব। কিন্তু ময়ূরীর সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সামনে একটা পাতকুয়োর কাছে গিয়ে সমানে ঢিল ছুটছিল, তারপর একভাবে বসে পড়ল সামনে কুয়োর কাছে। এমন সময় ফিস ফিস করে একজন বলে উঠল, ময়ূরী 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 ময়ূরী। তারপর সব চুপচাপ। যা খুশি হয়ে যাক, অনেক হয়েছে আমার সাথে এরকম করা, দেখাচ্ছি মজা। এমন সময় একটা নূপুরের শব্দ ভেসে আসে। ময়ূরীর পাশে এসে একটা অল্প বয়সী মেয়ে বসল। ময়ূরী তাও মুখ ঘুরিয়ে রইল। আমার সাথে কথা বলবে না? ময়ূরী চুপ করে রইল। অল্প বয়সী মেয়েটা ময়ূরীর মাথায় হাত রাখল আর ওকে কাছে টেনে নিয়ে আসলো। চলো আমরা খেলবো। ময়ূরী যেন নিজেকে হারিয়ে ফেলেছে। ওই মেয়েটি ময়ূরীকে নিয়ে কুয়োর মধ্যে ঢুকে গেল। তারপর একটা জোরে চিৎকার, অনেকগুলো বাচ্চা যেন ওখানে ঘুরছে খেলছে। ময়ূরী খুব ভালো লাগলো,
ময়ূরী ওদের সাথে আনন্দ উপভোগ করতে লাগলো। তারপর ওই অল্প বয়সী মেয়েটা যেন ওদের মধ্যে খেলতে খেলতে নিজের শরীরে চলে আসলো। হাত আর পা যেন নেই, কঙ্কাল শরীরটা গা ভর্তি গয়না এইবার এসে ময়ূরীকে জড়িয়ে ধরে। ভৌতিক কলরব যেন চারপাশ থেকে ভেসে আসছে। ময়ূরী খিলখিল করে হাসছে, ও যেন বুঝতেই পারছে না ও এক মায়াবী জালে আটকে গেছে। কোর থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে, সামনে একটা টিকটিকিকে ধরে ফেলে আর সেটা চিবিয়ে চিবিয়ে খেতে খেতে কঙ্কালটা কড়মড় করে ওঠে। এইবার কুয়োর থেকে বেরিয়ে আসে ওই কঙ্কালটা, গিয়ে শিমুলতলার দিকে ছুটে যায়। ময়ূরী কুয়োর নিচে পড়ে থাকে, কুয়োর জল যেন বাড়তে থাকে। ময়ূরী চিৎকার করতে থাকে, আস্তে আস্তে ময়ূরীর চিৎকার বন্ধ হয়ে যায়। তারপর দেওয়ালে খস খস শব্দ। একটা বাচ্চা মেয়ে শিমুলতলার থেকে দৌড়ে চড়ে গেল বহু দূর। শুনছিলেন এতক্ষণ ময়ূরীর পর্ব। ময়ূরীর ট্রেন্ডিং স্টোরির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করে দিন। শুনতে থাকুন আমাদেরকে এখন গানা, স্পটিফাই, গুগল এবং অ্যাপেল পডকাস্টে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প এখন প্রতি রবিবার এবং শুক্রবার। ধন্যবাদ।